হ্যালো ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আসে, অর্থাৎ যারা এক্সাম দিচ্ছ তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সে CC-07 যে পেপারটা আসে, তো সেই পেপারের যে প্রশ্নগুলো অত্যন্ত প্রবল, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, আমি তোমাদের ফুল সায়েন্সটা দিই তোমাদের। তবে যেগুলো তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একদম ফার্স্ট চয়েস, তো সেই ফাইনাল সায়েন্সটা নিয়ে চলে এসেছি অনেকের রিকোয়েস্টে। CC-07 কেন আনছি তার কারণ হচ্ছে একটাই, তোমার জন্য বলবো, যেহেতু তোমাদের CC-07-এর তোমরা কম টাইম পাচ্ছ, তো ফার্স্ট লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আমি CC-07-এর ভিডিও নিয়ে আসছি। কারণ হচ্ছে, কারণ তোমাদের কিন্তু অনেকটা কম টাইম আছে, তোমরা ভালো করে প্রিপেয়ার হতে পারো। তো এই ভিডিওতে আলোচনা করব CC-07-এর জন্য ফার্স্ট চয়েস তোমরা কোনগুলো করবে। আমি তো ফুল সাজেশন দিয়েছি, তবে তোমাদের কিছু ছোট করে, অর্থাৎ যেগুলো একদম অত্যন্ত প্রবল চান্স আছে, তো সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আলোচনা করব, যে কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো নিয়ে। তো চলো ভিডিওগুলো, মানে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো তোমাদের আলোচনা করা যাক কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের CC-07-এর ফার্স্টে 10 মার্কস আলোচনা করছি, যেগুলো প্রবল চান্স, একদম ভালো করে পড়বে তোমরা। এটা পড়ার পর তোমরা কিন্তু তারপরে ফুল সেশন পড়বে। আমার মতে এগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় চলে আসবে। তবুও তোমাদের বলবো, সাপোর্টিং তোমরা কিন্তু অবশ্যই তোমরা ফুল সেশন পড়ে যাবে। যারা কম জনরেশন তাই বলে তারা এগুলো ভালো করে পড়লেই হয়ে যাবে। তো ইলতুতমিশ তোমাদের কিন্তু আসবে, বড় কোশ্চেন আমরা দিয়েছিলাম, ইলতুতমিশ ভালো করে পড়বে, আর ফিরোজ শাহ তুগলক, দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু অবশ্যই একটা তোমরা কিন্তু পেয়ে যাবে, বিশালই ইম্পর্টেন্ট, প্রবল চান্স পরীক্ষার জন্য। ঠিক আছে, ভাগ্য ভালো তো মানে তোমার দুটো কিন্তু পরীক্ষায় পেতে পারো তোমরা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, আলাউদ্দিন খুলজির তোমাদের হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ নীতি বা সাম্রাজ্য বিস্তার নীতি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আলাউদ্দিন না আসে তাহলে তোমাদের কিন্তু 5 মার্কস অবশ্যই আসবে বাজার দর নিয়ন্ত্রণ, একদম গ্যারেন্টেড। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আলাউদ্দিন খুলজির। ঠিক আছে, তারপর দেখো 10 মার্কসের প্রশ্ন দেখো তোমাদের, দিল্লির সুলতানি রাষ্ট্র কি একটি ধর্মাশ্রয় রাষ্ট্র ছিল, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি প্রশ্ন না আসে তাহলে তোমাদের বিজয়নগর ভবন, তোমাদের কিন্তু সরি, তোমাদের যেটা বললাম, যদি না আসে তাহলে তোমাদের কিন্তু এই যে আসে বিজয়নগরের যে প্রকৃতি, এটা কিন্তু পরীক্ষা ভালো করে পড়বে। ঠিক আছে, বিজয়নগরের যে বিদেশিদের যে বর্ণটা তোমাদের ভালো করে পড়বে, এটা কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, সুফিবাদ আর ভক্তিবাদ পড়লে কিন্তু একটা অবশ্যই তোমাকে 10 মার্কসে পেয়ে যাবে, অর্থাৎ 1, 2, 3, 4 তোমরা ভালো করে পড়লে তোমরা কিন্তু 3টে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো 5 মার্কসের প্রশ্ন বলা বলবো, তুমি হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন আমাদের ক্লাস করতে চাও, তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কি জয় করতে পারো। আমি কিন্তু অফলাইন তোমাদের শিয়ালদায় এবং বেলার সাইডে পড়াই, অর্থাৎ সোশনাগঞ্জের পাশে তোমাদের পড়াই, তোমরা যদি চাইলেও পড়তে পারো, অথবা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে তোমাদের কিন্তু আমি অনলাইন ক্লাস তোমাদের কিন্তু অফলাইনের মতো করানোর চেষ্টা করি, কোনো প্রবলেম না হয় তোমরা চাইলে তোমাদের ডেমো ক্লাস করতে পারো যদি তোমরা করতে চাও তো। ঠিক আছে, তো চলো তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নিয়ে আলোচনা দেখো তোমাদের। প্রথম দেবো যে বলবো তোমাদের বলবো আমি তোমাদের অবশ্যই দেখো, এর মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই আসবে, একদম কিন্তু বিশালই ইম্পর্টেন্ট বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলিয়াস শাহ আর হচ্ছে বিজয়নগর বাহু নদের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা পরীক্ষা পেয়ে যাবে, এমনকি তোমরা কিন্তু দুটোই কিন্তু পরীক্ষা পেতে পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলবো, 10 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলবো, ভালো করে তোমরা প্রশ্ন পড়ো, কিন্তু বিশালই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, ইবন বধুতা ও আমির খসরু ভালো করে এটাও আসতে পরীক্ষা, দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্কস বলবো তোমাদের জন্য, বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্রশ্নটা। হ্যাঁ, তারপর নেক্সট তোমাদের খোলজি বিপ্লবের তাৎপর্য, ঠিক আছে, খোলজির তাৎপর্য মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5-10 ভালো করে পড়ে প্রশ্নটা। তারপর বাজার দর নিয়ন্ত্রণ তোমাকে সাপোর্টিং হিসেবে পড়ে যাবে, তোমরা কিন্তু বললাম যে বাজার দর হচ্ছে আলাদা হচ্ছে না, তোমরা কিন্তু বাজার দর কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আসবে। তারপর দেখো, ভক্তি আন্দোলনের কবি নানকের ভূমিকা আর সুফি সিলসিলার বৈশিষ্ট্য, অর্থাৎ এই 4টের মধ্যেই, অর্থাৎ 1, 2, 3, 4 চলে আসা উচিত, তবুও আমি তোমাদেরগুলো সাপোর্টিং তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দিয়ে যাবে। যেমন তোমাদের মোহাম্মদ বিন্তু তোমার কিন্তু প্রশ্ন একটা আসতে পারে, যেমন রাজধানী স্থানান্তর বা মুদ্রা কেন ব্যর্থ হয়, মুদ্রা ব্যবস্থা তোমরা কিন্তু আসতে পারে, তোমরা ভালো করে পড়ে যাবে, তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে। নেক্সট দেখো, তোমাদের সুলতান যুগের স্থাপত্য ভাস্কর্য আর 40 শক, তোমরা কিন্তু এইগুলো 5 মার্কসে পড়ে তোমাদের পরীক্ষা চলে আসবে অবশ্যই, তোমরা কিন্তু এগুলো বিশালই ইম্পর্টেন্ট, একদম প্রবল প্রবল চান্স তোমাদের বলবো, এগুলো তোমাদের কিন্তু বিশালই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই করে যাও, তো এগুলো পড়লে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এগুলো তোমাদের এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আমার মতে বলবো ফার্স্ট চয়েসে সবথেকে ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আমি ফুল সাইজ দিই তোমাদের কিন্তু, তাই বলবো আমি ফুল সাইজের মধ্যে তোমাদের কিন্তু একদম
বাছাই করা, যেগুলো প্রবল চান্স পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি বলে দিলাম। যেখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকেই অনেক রকম সাজেশন আমার দিয়েছে, তো বলবো তোমাদের আমি আমার এই চ্যানেলে বললাম যে এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রবল প্রবল চান্স তোমাদের কিন্তু, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমভাবে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশন আমার দিতে থাকবো তোমাদেরকে আমি, যেগুলো পরীক্ষার জন্য আসার সময়টা কিন্তু অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু এগুলো তোমরা পড়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি।